শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছেন, কিন্তু আমি খুব একটা ভালো নেই আজকে। সত্যিই ভালো নেই, ভালো নেই বলতে সত্যিই ভালো নেই বলতে এরকম ভাবে বলার কারণ হয়তো থাম্বনেল, অনেক সময় কোনো থাম্বনেল দেখে কোনো ভিডিওর আপনারা মনে করেন যে ধরুন যেরকম ভাবে হয়তো কাঁদছি, থাম্বনেলটা এরকম ছবি রয়েছে, সেটা দেখে মানুষ মনে করলো যে কি হয়েছে, দেখলো যে সেরকম কিছু না, একটুখানি কিছু একটা হয়েছে, সেটা নিয়ে মানে এরকম করে কান্না, পুরো একদম মুষড়ে পড়েছি এরকম একটা ছবি দিয়েছি। হ্যাঁ, কিন্তু আজকে থাম্বনেলটা যেমন দেখবেন তেমনই, আজকে সত্যিই একটা মানে ভয়ঙ্কর দিন আমার কাছে, ভয়ঙ্কর দিনই বলা চলে। এখন হলো সন্ধে 5:30 বাজে, আজকে কি বার, আজকে কি বার, আজকে সেটাও যেন ভুলে যাচ্ছি, আজকে সোমবার। এখন আমি যাবো দাঁত তুলতে, ভয় লাগছে আমার যে মানে মাড়িতে যখন ইঞ্জেকশন দেবে, ওরে বাবারে, আমি তো আগের দিন যখন আগে বলিনি, দাঁতে হলো দুদিকে দুটো মাড়ির দাঁত পুরো ক্ষয়ে গেছে, হাফের বেশি নেই, একটু একটু করে রয়েছে দুটো দাঁতের। আগের দিন দেখাতে গেলাম, কোনো ব্যথা ট্যাথা কিছু নেই। হ্যাঁ, কিন্তু আগের দিন দেখাতে গেলাম, ডাক্তার বললেন যে কেন হাফের বেশি নেই, একটু একটু রয়েছে, এই দুটোকে রেখে দিয়েছো কিসের জন্য সাজিয়ে? তো যখন বললো, উনি বললেন যে আগে তুলে নাও, এরকম ভাবে রাখা ঠিক হবে না, তুলে নিতে বললেন। তো ওষুধ দিয়েছেন, দুদিন ওষুধ খেয়েছি, খেয়ে আজকে যাবো দাঁত তুলতে। 5:30 থেকে ডাক্তার বসে, এখন 5:30 বাজে, এখন হলো মানে আমি মনে করলাম একটা ব্লগ শুরুই করে দিই, ব্লগে কি ভুলভাল বলছি না বলছি আমি জানি না, কিন্তু আমার সত্যিই ভয় লাগছে। হয়তো হাসছি, হাসছি নিজেরে দেখে, কারণ সবাই বলছে যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদম লাগে না, কিন্তু মাড়িতে তো ইঞ্জেকশন দেয় পুরো দাঁতের এই মাড়িতে, যখন ইঞ্জেকশনটা দেবে তখন তো অবশ করে দেবে না। আমি অনেকের কাছেই শুনলাম যে লাগে কি না, যারা তুলেছে, আমার দিদির কাছে শুনলাম, দিদি বলছে লাগে না, আমার এক বন্ধুর কাছে শুনলাম, সে বলছে তুই বুঝতেই পারবি না, ওরকম হয় যে আমি বুঝতে পারবো না, আমাকে ইঞ্জেকশন দেবে আমি বুঝতে পারবো না, এটাও সম্ভব, সম্ভব নয়। আমি সত্যি কথাই আপনাদেরকে বলবো, যারা এখনো কখনো দাঁত তোলেননি তাদের, মানে তাদেরকে আমি সত্যি কথাটা বলবো, হ্যাঁ লাগে কি লাগে না, লাগে, আমি আগের থেকেই বলছি লাগে, দেখা যাক কি হয়। এখন তো এত বকবক করছি, এসে আমি ব্লগে কোনো বকবকও করতে পারবো না, বোবা ব্লগ হবে, মুখটা চুপ থাকবে, কোনো কথাও বলতে পারবো না, পরে ভয়েসও দিতে পারবো না, কবে ব্লগে পাবলিশ করবো তাও জানি না। তবে বলে রাখছি আজকে সোমবার আমি দাঁত তুলতে যাচ্ছি, পরে ভয়েস দেওয়ার কোনো এ রাখলেই চলবে না, পরে ভয়েস দিতে পারবো কি না, মানে কথা বলতে পারবো কি না জানি না, এই প্রথম দাঁত তুলতে যাচ্ছি, তো তো যাই, দেখা যাক কি হয়, ভয় লাগছে, খুব ভয় লাগছে, কাকে বলবো, সেই জন্য আপনাদেরকেই বারবার বলছি ভয় লাগছে, ভয় লাগছে, এই কথাটা বলতে বলতে আপনাদের পুরো কান ঝালাফালা করে দেবো, ভয় লাগছে, ভয় লাগছে, যতক্ষণ না দাঁতটা তুলছি। এখন 6:05 বাকি, এখন চলে এসেছি, কিন্তু 6:30 সময় ডাক্তারবাবু বসেন, তো এতক্ষণ ওয়েট করতে হবে। শোনা যাচ্ছে, আমার হাজবেন্ডের সাথে এসেছি, তো ও বলছে সামনে একটা চপের দোকানে আছে, যাবে চপ খাবে, চলো দাঁত তোলার আগে চপ টপ খেয়ে নাও, যাই হোক ওয়েট করি।